আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমি পোলাও রান্না করব, তাই আমি পাতিলা বসাই দিছি। আজকে 1.5 কেজি চাউলের পোলাও রান্না করব। এখানে আমি 3 লিটার পানি দিছি, 3 লিটার একটু কম পানি দিছি। আমি এখানে লিকুইড দুধ দিব, সে কারণে 3 লিটারের কম দিছি। আমি আজকে চাউলটা ভেজে রান্না করব না, ফুটায়া পানি ফুটায়া পোলাও রান্না করব। তাই আমি 4-5টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে এলাইচ, দারচিনি, লবঙ্গ, তারপর দা কাঁচা মরিচ, তারপরে দেওয়া হলো এখানে ইয়া আছে, আলু বুখারা, কিশমিশ, সব কিছু আছে। আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আপাতত আমি 1.5 কেজি চাউলের জন্য 3 চামচ লবণ দিয়ে দিলাম, যদি লাগে তো আবার দিব। আর এখানে আমি একটু টেস্টের জন্য একটু টেস্টি সস ব্যবহার করব, অল্প একটু দিব, বেশি দিব না, 1 চামচের মতন দিয়ে দিলাম। আর এখানে ঘি দিব, আমি ঘি দিয়ে দিলাম, নামানোর আগে একটু দিব ঘি, তাহলে ফ্লেভারটা সুন্দর থাকবে। এতে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন এখানে 3.5 লিটার পানি হয়েছে এই লিকুইড দুধটা দেওয়ার পর। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতন। এখন আমি এই পানিটা সুন্দর করে ফুটাবো, ফুটানোর পর তারপর আমি চাউলটা দিব, কারণ চাউলটা আমি ধুয়ে রাখছি, মানে 10 মিনিটের মতন চাউলটা আমি ভিজায় রাখবো। এখন আমি এই পানিটা বলক আসার জন্য ঢেকে দিব। এতে এখানে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি, 2 কেওড়া জল দিয়ে দিচ্ছি 4-5 ফোঁটা, গোলাপ জল দিয়ে দিচ্ছি 4-5 ফোঁটা, বেশি দিব না, অল্প করে দিলাম। এখন আমি এটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, না হলে মানে কেওড়া জলের আর গোলাপ জলের গ্রানটা চলে যাবে। এতে পানিটা বলক চলে আসছে সুন্দর করে। এখন আমি এই যে চাউলটা ধুয়ে রাখছিলাম, ধুয়ে পানি জড়ায় রাখছি, এখন হলো আমি চাউলটা দিয়ে দিব। এতো চাউলগুলো দিয়ে দিচ্ছি, পানিটা ভালো করে জড়ায় তারপর তো চাউলটা দিচ্ছি, না হলে পানি বেশি হয়ে যাবে সে কারণে। এতো পানি আমরা চাউলটা দিয়ে এখন সুন্দর করে একটা লাড়া দিয়ে তারপর দা ডেকে দিব। এতো পোলাওটা বলক চলে আসছে, এখন আমি এটা দমে দিয়ে দিব, সুন্দর করে নেড়ে দিব। এতো এখন হলো পানিটা টেনে গেছে। এখন এই পানিতে আমি পাশের কড়াইতে একটা তাওয়া দিয়ে দিচ্ছি, ওই তাওয়াতে আমি হিট দিয়ে রাখছি। এখন এটা আমি সুন্দর করে ঢেকে, আমি আর ঢাকনা খুলবো না, এভাবে ঢেকে সুন্দর করে তারপর আমি এটা দমে দিয়ে দিব। এখন আমি পাশের চুলায় দিয়ে দিব। এতে পোলাওটা সুন্দর মতন হয়ে গেছে। এখন হলো আমি নেড়ে দিচ্ছি, একটু পুনিশ করে দিচ্ছি, আলু বোখাটা গলে গেছে সুন্দর মতন, মানে একদম সিদ্ধ হয়ে গেছে। এখন হলো এটা আমি একদমই চুলাটা অফ করে দিব, এই অবস্থায় রাখবো, মানে ভাফে হয়ে যাবে। আর হলো এখানে আমি একটু ফুড কালার দিব, এই ফুড কালারটা আমি একটু পানিতে গুলা নিয়েছি, আমি এভাবে দিয়ে দিব একটু কালারের জন্য, সৌন্দর্যের জন্য। আর এখানে আমি একটু ঘি দিয়ে দিব, তখন তো ঘি দিছিলাম, আবার এখন আমি একটু নামানোর আগে ঘি দিব, 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এই ঘি এর ফ্লেভারটা অনেক সুন্দর থাকবে এই মুহূর্ত দিলে। এখন আমি ডেকে দিব। এই তো আমাদের পোলাওটা রান্না হয়ে গেছে। আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিছি, দিয়ে সাজাই দিছি। আর হলো যে ফুড কালারটা দেওয়ানে কালারটা সুন্দর আসছে পোলাওর। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।